নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই সায়েন 360-র আরও একটি এপিসোডে। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি হচ্ছে তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব স্মৃতিসৌধটি নির্মাণ করেন, যার নির্মাণ কাজ একটি রোমাঞ্চকর কাহিনী। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তাজমহলের তৈরির রোমাঞ্চকর কাহিনী সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সালটা তখন 1631 খ্রিস্টাব্দ। মুঘল সাম্রাজ্যের সম্রাট তখন শাহজাহান। তার দ্বিতীয় স্ত্রী মুমতাজ হঠাৎই মারা যান। তার মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন সম্রাট শাহজাহান। চিন্তাভাবনা করেন তার স্মৃতির উদ্দেশ্যে এমন কিছু করার যা গোটা বিশ্বের কাছে ঐতিহ্য হয়ে থাকবে। যেমন ভাবনা তেমন কাজ। শুরু হয় 1632 খ্রিস্টাব্দে বিশ্ববিখ্যাত তাজমহল তৈরির কাজ। কাজটি শেষ হতে সময় লেগে গেল প্রায় 16 বছর। তাজমহল মোটামুটিভাবে তৈরি হলো 1648-এ। এরপর চারিদিকের ইমারত এবং বাগান তৈরি করতে আরও 5 বছর কেটে গেল। সম্রাটের তাজমহল সম্পূর্ণভাবে তৈরি হলো 1653 খ্রিস্টাব্দে। কিন্তু এই তাজমহল নির্মাণের কাজ মোটেই সহজ ছিল না। তাজমহল দেওয়াল ঘেরা আগ্রা শহরের দক্ষিণ অংশের একটি জমিতে তৈরি করা হয়েছিল, যার মালিক ছিলেন মহারাজা জয় সিং। শাহজাহান তাকে আগ্রার মধ্যখানে একটি বিশাল প্রাসাদ দেওয়ার বদলে জমিটি নেন। তাজমহলের কাজ শুরু হয় সমাধির ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে। প্রায় 3 একর জায়গাকে খনন করে তাতে আলগা মাটি ফেলার হয় নদীর খরণ কমানোর জন্য। সম্পূর্ণ এলাকাকে নদীর পাড় থেকে প্রায় 50 মিটার উঁচু করে সমান করা হয়। তাজমহল 55 মিটার লম্বা। সমাধিটির ব্যাস 18 মিটার এবং উচ্চতায় 24 মিটার। যেহেতু এই তাজমহলটি নদীর খুব কাছেই তৈরি হচ্ছিল, তাই বাঁধা বাঁশের বদলে রাজমিস্ত্রিরা তাদের সাধারণ ভাড়া বাঁধার নিয়মে সমাধির ভিতরে এবং বাইরে একই রকম ইটের ভাড়া তৈরি করেন। ভাড়া এত বড় এবং জটিল ছিল যে তা শ্রমিকদের খুলে সরাতে প্রায় বছরখানিক লাগার কথা। উপাখ্যান অনুযায়ী জানা যায়, শাহজাহান ঘোষণা করেছিলেন যে কেউ ভাড়ার ইট নিয়ে যেতে পারে এবং এক রাতের মধ্যেই কৃষক দিনমজুর চাষিরা ভাড়াটি সরিয়ে নিয়েছিল। 15 কিলোমিটার একটি ঢালু পথ তৈরি করা হয়েছিল নির্মাণের জন্য। নির্দিষ্ট স্থানে মার্বেল পাথর এবং অন্যান্য মালপত্র নেওয়ার জন্য। সমসাময়িক উৎস থেকে জানা যায় যে 20 থেকে 30টি করে ষাঁড় একসাথে বেঁধে বিশেষ ধরনের গরুর গাড়ি করে পাথর ওঠানো হতো। পাথর উঠিয়ে ঠিক উচ্চতায় বসাতে কপিকল ব্যবহার করা হতো। গাধা ও ষাঁড়ের দল কপিকল নড়াতে শক্তির যোগান দিত। জানা যায় যে ভিত্তি আর সমাধি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 12 বছর এবং পুরো এলাকার বাকি অংশগুলো নির্মাণ করতে সময় লেগেছিল আরও 10 বছর, অর্থাৎ মোট 22 বছর। সম্রাট শাহজাহানের তাজমহল কোনো একজন ব্যক্তির দ্বারা নকশা করা নয়। এ ধরনের প্রকল্পে অনেক প্রতিভাধর লোকের প্রয়োজন। বিভিন্ন উৎস থেকে তাজমহল নির্মাণে যারা সাহায্য করেছিলেন তাদের বিভিন্ন নাম পাওয়া যায়। যেমন পারস্য দেশের স্থাপত্যি ওস্তাদ ঈসা খাঁ চত্বরের নকশা করায় বিশেষ ভূমিকা গ্রহণ করেন। বড় গম্বুজটির নকশা করেছিলেন ইসমাইল খান, যাকে গোলার্ধের প্রথম নকশাকারী এবং সে যুগের একজন প্রধান গম্বুজ নির্মাতা মনে করা হতো। অপরদিকে লাহোরের বাসিন্দা কাজিম খান বড় গম্বুজের চূড়ায় যে স্বর্ণের দণ্ড ছিল তা তিনিই গড়েছিলেন। এছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন স্থপতিগণ যেমন আমানত খান,
মোহাম্মদ হানিফ, সিরাজ ইরান থেকে মীর আব্দুল করিম, এদেরও ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। সকলের সমান প্রচেষ্টাতে সম্রাট শাহজাহানের এই স্বপ্নের তাজমহলটি নির্মাণ করা সম্ভব হয়েছিল। তাজমহল তৈরি করা হয়েছে এশিয়া এবং ভারত থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দ্বারা। নির্মাণ কাজের সময় 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল এই নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য। যেমন সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে, চীন থেকে আনা হয়েছিল সবুজ পাথর স্ফটিক টুকরো, তিব্বত থেকে আনা হয়েছিল সবুজ নীলাভ রঙের রত্ন, আফগানিস্তান থেকে আনা হয়েছিল নীলকান্ত মণি। এমন ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান ধাতুগুলি কিন্তু বিভিন্ন দেশ থেকে এসেছিল আরব থেকে সাদা রঙের মূল্যবান পাথর। এই 28 ধরনের মহামূল্যবান পাথর সাদা মার্বেলের পাথরের উপর বসানো রয়েছে। সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে তৈরি এই তাজমহলের জন্য খরচ করেছিলেন প্রায় 32 মিলিয়ন ভারতীয় টাকা। তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই শাহজাহান তার পুত্র ঔরঙ্গজেব দ্বারা ক্ষমতাচ্যুত এবং আগ্রার কেল্লায় গৃহবন্দী হন। কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লায় জালনা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েই কাটিয়েছিলেন। শাহজাহান এর মৃত্যুর পর ঔরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশে সমাধিস্থ করেন। একমাত্র এ ব্যাপারটি তাজমহলের নকশার প্রতি সমতা নষ্ট করেছে। 19 শতকের শেষ ভাগে তাজমহলের একটি অংশ মেরামতের অভাবে খুব খারাপভাবে নষ্ট হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলের বিকৃতি সাধন করে আর সরকারি কর্মচারীরা বাটালি দিয়ে তাজমহলের দেওয়াল থেকে মূল্যবান ও দামি নীলকান্ত মণিগুলিকে খুলে নিয়েছিল। 19 শতকের শেষ দিকে লর্ড কার্জন তাজমহল পুনর্নির্মাণের একটি বড় প্রকল্প হাতে নেন। প্রকল্পের কাজ 1908 সালে শেষ হয়। তিনি তাজমহলের ভিতরের মঞ্চে একটি বড় বাতি বসিয়েছিলেন। তখনই বাগানের নকশা পরিবর্তন করে ইংরেজ পার্কের মতো করে গড়া হয়, যা এখনও রয়েছে। 20 শতাব্দীতে তাজমহলের ভালো রক্ষণাবেক্ষণ হয়। 1942 সালে যখন জার্মান বিমান বাহিনী এবং পরে জাপানি বিমান বাহিনী দ্বারা আকাশপথে হামলা চালায়, তৎকালীন সরকার তখন তাজমহল রক্ষার জন্য এর উপরে একটি ভাড়া তৈরি করেছিলেন। 1965 এবং 1971 সালে পাকিস্তান বাংলাদেশের যুদ্ধের সময় তাজমহলকে ভাড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে বিমান চালকদের ভ্রম তৈরি করা যায়। কারণ ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বব্যাপী অকুণ্ঠ সমর্থন জুগিয়েছিল। তাজমহল সম্প্রতি যে হুমকির মুখে পড়েছে তা হল যমুনা নদীর তীরের পরিবেশ দূষণ, সাথে আছে মথুরাতে তেল পরিশোধনাগারে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি। 1983 সালে তাজমহলকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেছে। নির্মাণের পর থেকেই তাজমহল বহু পর্যটককে আকর্ষিত করেছে। এমনকি তাজমহলের দক্ষিণ পাশে ছোট শহর তাজগঞ্জি বা মুমতাজবাদ আসলে গড়ে তোলা হয়েছিল পর্যটকদের জন্য সরাইখানা এবং বাজার তৈরির উদ্দেশ্যে, যাতে পর্যটক এবং কারিগরদের চাহিদা পূরণ হয়। বর্তমানে তাজমহলে 2-3 মিলিয়ন পর্যটক আসে, যার মধ্যে 2 লক্ষ পর্যটক বিদেশি, যা একে ভারতের সব থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। সব থেকে বেশি পর্যটক আসে ঠান্ডার মৌসুমে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বা ফেব্রুয়ারি মাসে। বায়ুদূষণকারী যানবাহন তাজমহলের কাছে আসা নিষিদ্ধ, তাই পর্যটকদের গাড়ি রাখার স্থান থেকে
পায়ে হেঁটে অথবা বৈদ্যুতিক বাসে বা ট্যাক্সিতে করে তাজমহলে আসতে হয়। বর্তমানে তাজমহল দর্শনের জন্য ভারতীয়দের খরচ মাত্র 40 টাকা। সার্ক দেশের পর্যটকদের জন্য তাজমহলে প্রবেশ মূল্য মাত্র 530 টাকা এবং বাকি বিশ্বের অন্যান্য ব্যক্তিদের জন্য প্রবেশ মূল্য 1000 টাকা। 2014 সালের 25শে ডিসেম্বর থেকে তাজমহল পরিদর্শনের জন্য পর্যটকদের জন্য অনলাইন টিকিটের ব্যবস্থা করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, এই হলো তাজমহল সম্পর্কে একটি ছোট্ট বিস্তৃত বিবরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।